আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের ঝুরি আচার। এর জন্য আমি আমগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কেউ চাইলে বটি দিয়েও কাটতে পারেন, আবার কেউ চাইলে আম ছিলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও এরকম ঝুরি করে নিতে পারেন। আমের ঝুরি আচার তৈরি করার জন্য আমের জুস আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। আর এর জন্য যেটা করতে হবে, যে পরিমাণ মতো লবণ দিয়ে আমটাকে হালকা হাতে মিক্স করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এতে করে আম সফট হবে এবং আমের ভিতরে যত জুস রয়েছে সেগুলো বেরিয়ে আসবে। আমি এখানে 1 টেবিল চামচের বেশি লবণ দিয়েছি, আর এখানে আম রয়েছে মাঝারি সাইজের 8টি। প্যানে 1 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিচ্ছে, এটাকে ভেজে গুঁড়া করে নিতে হবে। আর সাথে 8টি বা 9টির মতো হবে শুকনো মরিচ দিয়েছে, দিয়ে এটাকে হালকা হাতে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন 5 ফোড়ন যেন বেশি ভাজা না হয়, মানে কড়া ভাজা না হয়, তাহলে কিন্তু তিতা হয়ে যায়। আর এরকম ভাজা হয়ে গেলে সাথে সাথে অন্য একটির পাত্রে ট্রান্সফার করে নেবেন, এভাবে প্যানে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু এই মশলাটা ব্যবহার করলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর শুকনো মরিচগুলো ভাজা হয়নি, তাই আমি আবারও সেম প্যানে ট্রান্সফার করে নিচ্ছি, কিছুক্ষণ একটু ভেজে নেব, যেন সমস্ত শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন দুটোই আলাদা আলাদাভাবে গুঁড়া করে নেব, মানে 5 ফোড়ন আলাদাভাবে গুঁড়া করব, আর শুকনো মরিচটাকেও চিলি ফ্লেক্স মানে একটা ব্লেন্ডারে দিয়ে জাস্ট ব্লেন্ড করলে চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। একেবারে মিহি গুঁড়া করার দরকার নেই, কিছুটা আধা ভাঙার মতো থাকবে। আধা ঘন্টা পর দেখবেন আমটা সফট হয়ে আসবে। এই পর্যায়ে হাত দিয়ে কষলে কষলে মেখে আমের ভিতরে যত জুস রয়েছে সেগুলো বের করে নিতে হবে। প্রথমে যদি এই কাজটা করেন, তাহলে এভাবে যখন কষলে মাখাতে যাবেন তখন কিন্তু আমগুলো ভেঙে যাবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমগুলো সফট হয়ে আসে, তখন এভাবে কষলে মেখে নিলে আমগুলো ভেঙে যায় না, আস্তই থাকে, মানে যেমন করে কাটবেন সেরকমই থাকবে আর কি। বেশ কিছুক্ষণ কষলে মাখার পর যখন দেখবেন যে এটা জুস বেরিয়ে আসবে, সেই পর্যায়ে জুসটা আলাদা করে ফেলতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি পাতলা একটা জর্জেট কাপড়, সেটার মধ্যে আম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চিপে নিংড়ে জুস এবং আম দুটো আলাদা করে ফেলব। এখন আচার বানিয়ে দেখাচ্ছে। আচার বানানোর জন্য আমি এখানে 1/2 কাপ সরিষার তেল নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে এটাকে ভেজে নেব। হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ ভাজার পর আপনার তেল থেকে রসুনটা এভাবে তুলে দেখবেন যে হালকা গোল্ডেন কালার হয়েছে কিনা। তো এটা কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু গোল্ডেন কালার হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি দিয়ে দিতে হবে 1 কাপের একটু কম, 1/2 কাপের একটু বেশি, অর্থাৎ 3/4 কাপ দিয়ে দিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে জাল করতে হবে। চিনি গলে গেলে তারপর অ্যাড করতে হবে 5 ফোড়নের গুঁড়া, এটা আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি, এবং চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চুলাটা কিন্তু বন্ধ করা। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। যে শুকনো মরিচগুলো আমি গুঁড়া করেছি তার সম্পূর্ণটা দিচ্ছে না, কিছুটা রেখে প্যাকেটে অ্যাড করছে। এখন জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নিব এবং এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আমরা কাঁচা আমের সাথে এটাকে মিক্স করব।
ঠান্ডা হওয়ার পর আমি এটা আমের সাথে মিক্স করছি। গরম থাকতে দিবেন না, তাহলে কিন্তু আম সিদ্ধ হয়ে যাবে। এখন হালকা হাতে এটাকে মিক্স করব। আমের এই আচারটা সংরক্ষণ করার জন্য আমি কাঁচের বয়ামে সংরক্ষণ করব। এর জন্য প্রথমে তেল মশলা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি সামান্য কালি জিরা, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। প্রথমে তেল মশলা এবং কালি জিরা চিলি ফ্লেক্স দিলে যেটা হয়, আচার নিচে থেকে ফাঙ্গাস পড়ে না। এরপর আমের আচারগুলো দিয়ে দিতে হবে এবং এটা ডুবো তেলে কিন্তু রেখে দিতে হবে, উপরে যেন তেল ভেসে থাকে ঠিক সেভাবে রাখবেন, তা নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর মাঝে মাঝে অবশ্যই রোদ দিতে হবে। তো এভাবে আচার আপনি সংরক্ষণ করতে পারেন, এক বছর পর্যন্ত রাখতে পারবেন, তবে রোদ দেওয়াটা জরুরি। ভেজা চামচ দিয়ে আপনি কখনো আচার উঠিয়ে খাবেন না, তাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি উপরে আবারও সামান্য কালি জিরা এবং চিলি ফ্লেক্স দিয়েছি, তো আচারটা দেখতে ঠিক এরকম হবে। আচার বানানো খুবই সহজ এবং খেতেও বেশ মজার। সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে কেউ চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি, ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।